হ্যাঁ, সে ভাবি রুবিকে বাবাকে কিছু বলেছে? না, রুবি আমাকে কিছু বলেনি, তাই আমি তোর মুখ থেকে শুনতে এলাম। এখন তুই বল, ছোট বৌমার গায়ে এমন নিষ্ঠুর ভাবে কে আঘাত করেছে? চুপ করে থাকিস না, বল, উত্তর দে। বৌমা, তুমি ভেতরে যাও, আমার বাড়িতে আমার বন্ধু একমাত্র আদরের মেয়ের শরীর থেকে রক্ত জুড়তে কেন? তোর নীরবতা প্রমাণ করছে তুই অপরাধী। আমার বন্ধু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল তার শরীর থেকে রক্ত জড়াবার জন্য। আজ আমি মেরেই ফেলবো, মনে করবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, আজ আমি তোকে মেরেই ফেলবো। না বাবা, আমার স্বামীকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। বাবা, আমার স্বামী যদি না থাকে তাহলে তাহলে আমার এই জীবন রেখে কি হবে? মরতে হয় আমি মরবো, আমি সব আঘাত সইতে পারবো, কিন্তু স্বামীর গায়ের আঘাত আমি সইতে পারবো না বাবা, আমি সইতে পারবো না বাবা। তুমি তো হাসপাতালে ছিলে। আমার স্বামী এখানে শাস্তি পাবে আর আমি হাসপাতালে শুয়ে থাকবো। বাবা, এ হতে পারে না, ও আমার কাছে কোনো অপরাধ করেনি, আমার কাছে ওর কোনো অপরাধ নেই বাবা। কিন্তু আমি তোমার বাবার কাছে কি জবাব দেব? না না, এ মুখ আমি কোনো দিনই তাকে দেখাতে পারবো না। আমাদের সংসারের কথা বাবা জানবে কেন? সংসারে থাকতে হলে এমন ঘটনার সম্মুখীন সবাইকেই সইতে হয় বাবা, তাই বলে ঘরের কথা বাইরে যাবে কেন? বাবা বাবা, আপনার কাছে আমার অনুরোধ, আমার আমার জন্য আমার স্বামীকে কোনো দিন ছোট করবেন না, কোনো দিন না। ওঠো বৌমা, ওঠো, শোন সাগর, শোন, সে বউকে মেরে তুই রক্তাক্ত করে দিয়েছিলি, সে বই তোর মান সম্মান বাঁচাতে চাইছে, তাকে ছোট বাড়ির মেয়ে ভেবেছিস, সে তোর বাড়ির সম্মান ছোট করতে চায় না বলে সব লুকিয়ে রাখার মিনতি করছে। এরকম বউ যদি সব সংসারে থাকতো তাহলে সব সংসারই হতো সুখের সংসার, বাংলার প্রতিটি সংসারের সুখ একটি ফুলের মতো বউ। খেদো না বৌমা, খেদো না, তোমার শিক্ষার কাছে আমার সব শিক্ষায় আজ ছোট হয়ে গেল মা। সত্যি তুমি ফুলের মতো বউ। বাবা ওকে এত বিশ্বাস করে বলি ওর আসল কথাটা বলতে পারো? শোন দুশ্চরিত্রা, যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। না না, তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয়, আমার মরণ হয়।
বাবা আলাম নেবেন, বড় সাথ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। মা যেমন তার শিশুকে বুকে ধরে, তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখবো। কিন্তু পারলাম না, ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম। কারণ শুধু এটুকুই জেনে রাখুন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম। আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি। ইতি হতভাগিনী রুবি।